হচ্ছে সুতি কাপড়। তাহলে তুলাতন্ত্র ক্ষেত্রে প্রথমে আমাদের হচ্ছে তুলা গাছ থেকে কার্পাস ফল সংগ্রহ করতে হয়। ফল থেকে যে বীজ হয় সেই বীজ থেকে যে তুলাটি তৈরি হয় সেই তুলা তৈরি পদ্ধতিকে আমরা বলবো জিনি, এবং যে সুতাটা তৈরি হয় তাকে বলা হয় কটনলি। এই তুলাগুলোকে একত্রে বের করে অথবা গাঁট করে বেঁধে নিতে হয় অথবা তাদেরকে সুতা কাটার জন্য স্পিনিং মিলে নিয়ে যাওয়া হয়। পাট আঁশ থেকে সুতা তৈরির জন্য প্রথমে পাট গাছগুলোকে আমাদের 10-15 দিনের জন্য কিছু পানিতে ভিজিয়ে রাখতে হয়। তারপর সেখান থেকে আমরা আঁশ সংগ্রহ করি। আঁশ সংগ্রহ করার পরে সেটাকে গাঁট বেঁধে স্পিনিং মিলে সুতা কাটার জন্য নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে পাট গাছগুলোকে ভিজানোর 2 দিন পরে একটু ঢাকি দিয়ে পাতাগুলো ফেলে দিতে হয়, তা না হলে আঁশের সাথে পাতাগুলো লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে হচ্ছে বসন্তন্ত্র। বসন্তন্ত্র থেকে আমরা কীভাবে সুতা তৈরি করি? বসন্তন্ত্র থেকে অর্থাৎ প্রাণী ভেড়া বা মশলুম থেকে আমরা যে সুতাটা তৈরি করি সেটা আমরা সরাসরি বেঁধে ফেলি। এক্ষেত্রে ভেড়া বা আমি আগেই বলেছি যে জীবন্ত ভেড়া বা জীবন্ত ভেড়া বা মোষের লোম সরাসরি কেটে নেওয়া হয়। অনেকে মনে করে যে তাদের শরীর থেকে লোম কেটে নিলে তাদের বড় ধরনের সত্যিকারাত্মক হচ্ছে তাদের লোম কেটে নেওয়ার পরে তাদের শরীরে আবার নতুন করে লোম বজে এবং পরবর্তীতে তা আবার কেটে নেওয়া সম্ভব হয়। এই লোমগুলোকে বস্তায় ভরে স্পিনিং মিলে সুতা কাটার জন্য নিয়ে যাওয়া হয়। এখন আমি তোমাদের সুতা কাটা সম্পর্কে আলোচনা করব। সুতা কাটা হয় স্পিনিং মিলে। বিভিন্ন তন্ত্র থেকে সুতা তৈরির জন্য ভিন্ন ভিন্ন কারখানা এবং ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। এদের ভিন্ন ভিন্ন কারখানা ও ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করলেও তাদের পদ্ধতিগত কিছু মিল রয়েছে। এখন আমি কিছু পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখো ব্লেন্ডিং ও মিক্সিং পদ্ধতি। ব্লেন্ডিং ও মিক্সিং পদ্ধতিতে কী করা হয়? তুলাগুলোকে গাঁট থেকে খুলে তাদের ময়লা এবং বীজগুলোকে প্রথমে পরিষ্কার করা হয়। বিভিন্ন ধরনের তুলা যেহেতু তুলা আমাদের চাষ করা হয় না, এর জন্য বিদেশ থেকে বেশিরভাগ ক্ষেত্রে তুলা আমদানি করতে হয়। যদি ভালো মানের তুলা থেকে ভালো মানের এবং খারাপ মানের তুলাগুলো আমরা আলাদা করি, তাহলে ভালো মানের তুলা থেকে যে সুতাটি তৈরি হয় সেটি ভালো মানের সুতা তৈরি হয় এবং যেগুলো তুলা যেগুলো তুলা মানের দিক থেকে খারাপ তাদের সুতাটি খারাপ হয়। এ কারণে ভালো মানের তুলা ও খারাপ মানের তুলা একসাথে মিশ্রিত করা হয়। মিশ্রিত করে সেখান থেকে সুতা তৈরি করা হয়। এক্ষেত্রে খরচের দিক থেকেও অনেকটা কম হয়। এই পদ্ধতিকে বলা হয় মিশ্রিত করার পদ্ধতিকে বলা হয় ব্লেন্ডিং ও মিক্সিং পদ্ধতি। পাটের ক্ষেত্রে এই পদ্ধতিকে বলা হয় পাটের ক্ষেত্রে এই পদ্ধতিকে বলা হয় ব্যাচিং। এরপরে দেখো কোডিং ও কমিং পদ্ধতি। কোডিং ও কমিং পদ্ধতিতে সাধারণত সুতা লিলেন ও পশম সুতা বা পশম তন্তু থেকে সুতা তৈরি করা হয়। এক্ষেত্রে দেখা যায় যে কোডিং পদ্ধতিতে সুতা তৈরি হয় কিন্তু অতি মিহি সুতা পাওয়ার জন্য আমাদের কোডিং পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ লিলে সুতার ক্ষেত্রে আমরা কোডিং পদ্ধতি ব্যবহার করি। কোডিং পদ্ধতি ব্যবহার করার পরে আমরা যে জিনিসটা পাই সেটা অনেকটা আস্তরের মতো, একে বলা হয় স্লাইড। স্লাইড পদ্ধতিকে আমরা পাকানো পদ্ধতিতে সুতা তৈরি করি। অর্থাৎ এই পাকানো পদ্ধতিকে বলা হয় স্পিনিং। এরপরে এই পাকানো পদ্ধতির অর্থাৎ পাকানোর শেষে যে অংশটা থাকে সেটা অনেকটা সংশয় অংশটা অনেকটা দমের মতো। এই পাকানো সুতাকে টেনে লম্বা করা হয়। এই লম্বা করার পদ্ধতিটাকে আমরা বলি রোলিং অর টুইস্টার। আমরা কী মানের সুতা পাবো বা কেমন সুতা পাবো সেটা বৈশিষ্ট্য কী হবে তা নির্ভর করে যে কতগুলো কাপড় হচ্ছে তার যদি পাখির সংখ্যা কম হয় তাহলে সুতা অনেক নরম হয়, যদি পাখির সংখ্যা অনেক বেশি হয় তাহলে সুতা অনেক শক্ত হয়। আর দীর্ঘ সুতা পাওয়ার জন্য আমাদের পাখির সংখ্যা অনেক বেশি রাখতে হবে। যে পদ্ধতিতে এই কাজ করা হয় তাকে বলা হয় আর যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় টুইস্ট কাউন্টার। এরপরে দেখো রসুন তত্ত্বকে সুতা তৈরি। অর্থাৎ রসুন তত্ত্ব থেকে কীভাবে
দৈনন্দিন জীবনে তোমরা রাবারের সাথে সবাই পরিচিত রয়েছ। আমাদের ব্যবহারিক কাজে রাবার অনেক কাজে থাকে। আমরা সাধারণত পেন্সিলের লেখা মোছার জন্য রাবার ব্যবহার করি, বেলুনের নিবুলে রাবার ব্যবহার করি, বেলুনে আমরা রাবার ব্যবহার করি। তাহলে দেখা যাচ্ছে রাবার আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত রয়েছে। এখন আমি তোমাদের সাথে রাবারে প্রথম সম্পর্কে আলোচনা করব। রাবার হচ্ছে মোস্টলি অদ্রবণীয় এবং অদানাদার পদার্থ, অর্থাৎ এরা পানিতে দ্রবণীয় নয় এবং হচ্ছে এদেরকে ধরলে অনেক মসৃণ বলে মনে হয়। রাবার সাধারণত সাদা বা বাদামি রঙের হয়ে থাকে। যে সকল প্লাস্টিককে তার দিলে গলে যায় তা অপসারণের পরে সেটি আবার ভূমির অবস্থায় ফিরে আসে।